আমাদের দোকানের জন্য ব্যবহার করার জন্য আমরা আজকে একটা ফিলিপসের নিউমুলাইজার মেশিনকে আনবক্স করেছি, ওটা পারচেস করেছি ইউজ করার জন্য। তো এখানে মেশিনটা তোমাদেরকে দেখায়, এটা ফিলিপস কোম্পানির মেশিন, আর মেশিনটা খুবই ছোট আর কম্প্যাক্ট। এই নিউমুলাইজার মেশিনতে কী করা হয় তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। যাদের শ্বাস নিতে অসুবিধা হয়, ঠান্ডার কারণে শ্বাসকষ্ট হয়, তাদের জন্য এটা খুবই উপকারক ও শ্বাসকষ্ট খুবই অনেক কমে যায়। তো এর মধ্যে যে ওষুধ দুটি ব্যবহার করা হয়, ওষুধগুলো ব্যবহার করা হয়, এখানে দেখতে পাচ্ছ একটা ওষুধ লিভোলিন 0.63, আর একটা ওষুধ বুডিকট, আর একটা আছে লিভোলিন 0.31, ডুওলিন। এ সমস্ত মেডিসিনগুলো এর মধ্যে ব্যবহার করা হয়। কীভাবে ব্যবহার করা হয়, তো এই যে এখানে মাস্কটা দেখতে পাচ্ছ, মাস্কটা খুলে ওষুধগুলোকে ভেঙে এর মধ্যে ঢালা হয়। তো আমি এর মধ্যে আপাতত জল ঢেলে রেখেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি, শুধু শুধু ওষুধ নষ্ট করে তো কোনো লাভ নেই। তো আমি এখানে মাস্কটাকে আবার লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমি মাস্কটাকে লাগিয়ে নিয়েছি। তো মেশিনটাকে আমি চালু করে দেখাচ্ছি এবার। তো মেশিনটা দেখতে পাচ্ছ চালু হয়ে গেছে, আর তার সাথে এখান দিয়ে দেখতে পাচ্ছ যে জলটা আছে, সে জলটা ভাপ হয়ে বেরোচ্ছে। তো পেশেন্ট এই যে ভাপটা এটাকেই ইনহেল করে, মানে ভেতরে নেয়, যার ফলে তাদের যে শ্বাসকষ্ট আছে সেটা অনেকটা দূরে চলে যায়। তোমাদের বাড়িতে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, গ্যাস দিতে পারে, তারা এই মেশিনটাকে কিনতে পারো। আমি নিচে এই মেশিনের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিনে বাড়িতে ব্যবহার করতে পারো এবং তোমাদের যে পেশেন্ট আছে তাদের অনেক সুবিধা হবে। আর এর সাথে মাস্ক অলরেডি আসে ভেতরে, যে ভেতরে মাস্ক রয়েছে। তো আমি এটাকে খুলিনি, নতুন ধরা রয়েছে, আমি এখানে এটাকেই খুলেছি, খুলে তোমাদের দেখানোর জন্য জাস্ট ইউজ করছি, মানে দেখাচ্ছি। এটা আমার কাছে খোলা ছিল, শুধু শুধু তো খুলে লাভ নেই, নোংরা হয়ে যাবে। তো নিচে ডেসক্রিপশানে লিঙ্ক আছে। আর বলে দেখি, এখানে যেটা আছে, এখানে একটা সুইচ থাকে যেটা অন অফ করতে হয়, আর এটা হলো এয়ার ফিল্টার, মানে এখান দিয়ে যে হাওয়াটা ঢোকে, এখান দিয়ে ঢোকে এখান দিয়ে বের হয়। তো বাইরের যাতে ডাস্ট যাতে এর ভেতরে না যায়, তার জন্য এটা এয়ার ফিল্টার ব্যবহার করা হয়। আর কোম্পানি থেকে এক্সট্রা আর একটা এয়ার ফিল্টার ওরা দিয়ে প্রোভাইড করে থাকে, যেটা তোমরা এটা নোংরা হয়ে গেলে এটা এইভাবে করে খুলে এটাকে আবার লাগিয়ে নিতে পারো। তো সরি, আমার এখানে এটা পড়ে গেল নিচে। তো মেশিনগুলো খুবই ভালো, এটা ফিলিপস কোম্পানির মেশিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিলিপস কোম্পানির এটা নিউমুলাইজার মেশিন। তো প্রয়োজন থাকলে অবশ্যই নিচের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা গিয়ে পারচেস করে নেবে।